নমস্কার, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কালীগুণিন সিরিজের আরও একটি নতুন গল্প। গল্পের নাম কালীগুণিনের দ্বিতীয় গল্প। গল্পকার সৌমিক দে। চলুন আজকের গল্পে তাহলে যাওয়া যাক। কালীগুণিনের দ্বিতীয় গল্প। তখন আমার বড় মামার বয়স আন্দাজ 5 বছর। সেবারে আমার দাদু 9 পৌষ, অর্থাৎ যেটাকে তোমরা বড়দিন বলে চেনো, সেই দিনে বদলি হলেন জেলা সুন্দরবনের একটা পাড়াগে হাসপাতালে। শিয়ালদা স্টেশন থেকে রেলের গাড়িতে চেপে আর তদুপরি গরুর গাড়ি চেপে সেই যাকে বলে 90 কিলোমিটার বয়ে এসে নামতে হয় নামখানা নামের একটা ছোট্ট জনপদ। এই এলাকাটির চরণ স্পর্শ করে বয়ে চলেছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এই নদীতে হওয়া সারা সারির বান দেখতে কলকাতা থেকেও অনেক বাবু ফটোগ্রাফের যন্ত্র নিয়ে আসতেন এক সময়। তা সেই নদী নৌকোযোগে পার করে পায়ে হেঁটে আরও ঘন্টা দেড়েক এগিয়ে তবে পড়বে দেবনগর গা। সেইখানেই ওই এলাকার সবেদন হাসপাতালে বদলি হয়ে এলেন আমার দাদু শ্রী দুর্গাপদ রায়চৌধুরী, কম্পাউন্ডার পদাভিষিক্ত হয়ে, যাকে তোমরা এখন বলো ফার্মাসিস্ট। বেতন নেহাত কম নয়, প্রায় 30টি টাকা। তবে একটা কথা কয়ে রাখি, সে সময়ে কম্পাউন্ডারদের পরিচিতি বা খাতির কিন্তু দেশীয় ডাক্তারদের থেকে কোনো অংশেই ন্যূন ছিল না। ইংরেজ ডাক্তারের কথা বাদ দিলে তারা বহু ক্ষেত্রেই অনেক গরিবের চিকিৎসা করে থাকত। যাক সে কথা, যা বলছিলাম, দাদুরা যখন দেবনগরে পৌঁছল তখন হাসপাতালের এক ঠিকাকর্মী এলেন তাদের ঘরদোর কাজকর্মের জায়গা বুঝিয়ে দিতে। হাসপাতালটি গায়ের মধ্যে তৈরি হলে হয় কি, বেশ অনেকখানি জায়গা জুড়ে তার পরিসর। সদর কপাট খোলাই ছিল, সবাই মিলে ভিতরে এসে দাঁড়াল। এখন তো অনেকেই ইংরেজি অধ্যয়ন করে থাকে, কাজেই ইংরেজি আর্টের হরফ কেমনটি দেখতে হয় তা তোমরা জানো। এই দুইতলা হাসপাতাল বাড়িখানি অবিকল তেমনটি দেখবে, ওই রকমই সমান ভাগে বিভক্ত। তার পূবের দিকের ওপর তলার ভাগটা হলো চিকিৎসার সারি সারি ঘর, আর ওই দিকেরই নিচের তলাতে দাওয়াখানা, আর একদিকে পশ্চিমের ভাগটার একতলাটা হলো ঔষধের পেটিপত্তর জমা রাখার ঘর, এবং দুই তলাতে গোটা পাঁচেক বিরাট ঘর রয়েছে কর্মচারীগণের থাকবার জন্য। আমার দিদিমা ঘর দেখে ভারী খুশি হল, হাসপাতালেরই বাড়তি ঘর বলে ভাড়া টাকা দিতে হবে না। দুই তলায় উঠে কপাট বন্ধ করে দিলেই হাসপাতালের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা ভদ্রাসন হয়ে যায়। তার ওপর বাকি কর্মচারীরা নামখানাগঞ্জের কাছে যে যার ভাড়া বাড়িতে থাকেন 8 টাকা 10 টাকা ভাড়া, অর্থাৎ সব কটি ঘরই দিদিমা ইচ্ছে খুশি মতো ভোগ দখল করতে পারত। দোতলায় একটি মাত্র রান্নার ঘর, আকারে প্রকাণ্ড, তাতে গঙ্গা মাটি বাঁধানো উনুন, ওপরে ধোয়া বেরোবার শীষ নালি, কাঠ পাতা রাখার দাউড় ইত্যাদি আধুনিক জিনিসপত্র দিয়ে সাজান। অপরাপর ডাক্তার বা কম্পাউন্ডারের পরিবার থাকলে ওইটিকেই ভাগাভাগি করে রাখতে হত, কিন্তু আমার দিদিমা ছিলেন রান্নায় একটি অন্নপূর্ণা বিশেষ, তাই মনে মনে এই একচ্ছত্র ব্যবস্থায় কিঞ্চিত খুশি হলেন। ওই দেখো, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, সেটা হলো আমার দাদু দিদিমা আর বড় মামা ছাড়া সঙ্গে এসেছিলেন আমার ছোট দাদু উমাপদ রায়চৌধুরী। তখনও বাকি মামারা আর আমার মা জন্মাননি। তা দিদিমা দিন তিনেকের মধ্যে
মোটামুটি ঘর কন্যা গুছিয়ে নিয়েছিলে। চার দিনের দিন ঘটে গেল একটি অপ্রীতিকর ঘটনা। এ গায়ে ছেলে ছোকরাদের মধ্যে পড়াশুনোর পাঠ নাই বললেও অত্যুক্তি হয় না, সব সময় শুধু আড্ডা বদমায়েশি আর নিচু মশকরা করে দিন কাটায়। এই নতুন পরিবারটিকে আসতে দেখে তারা ফন্দি কষলে যে এদের ভয় দেখাতে হবে, যে কথা সেই কাজ। একদিন আমার বড় মামা হাসপাতালের দিকের জমিতে খেলছি, সেই সময়ে সুযোগ বুঝে একটি ছেলে লুকিয়ে পড়ল বাড়ির বাইরের কুদরি ঝোপের ভিতর, আরেকটি উঠে বসে রইল সুমুখের নারিকেল গাছটার উপরের পাতার আড়াল। তখন বিকেল ফুরিয়ে আসছে প্রায়, মামা ঘরে প্রবেশের জন্য যেই মাত্র দৌড়ে পা রেখেছে অমনি গাছের ওপর থেকে বদমায়েশ ছেলেটি খোনা কণ্ঠে হেসে উঠল। মামা বিস্ফারিত চোখে যখন গাছটাকে দেখছে, সেই সময়ে অপর ছেলেটি পিছন থেকে এসে মামার ঘাড়ে নিজের আঙুলগুলি ঠেকাল। মামা ভীষণ আতঙ্কে নিঃসারে অচৈতন্য হয়ে ঢলে পড়ল। ছেলেগুলি নিশ্চয়ই ভয় দেখাবার মাদকতাই ভয় দেখাতে এসেছিল, কিন্তু সে আমোদ যে এমন চূড়ান্ত রূপ নেবে তা তারা আজ করতে পারেনি বোধ হয়। তারা পালিয়ে যাবার জন্য যেই দৌড় লাগাতে যাচ্ছে, ঠিক সেই সময়ে সুমুখে এসে দাঁড়ালো আমার দাদু। মুহূর্ত মধ্যে ব্যাপার আন্দাজ করে চিৎকার করে ছেলে দুটো পিরানের আস্তিন চেপে ধরল। চিৎকার শুনে দিদা বেরিয়ে এসে কেঁদে উঠে মামাকে বুকে চেপে ধরল, আর দাদু ছেলে দুটিকে নিয়ে জেরা করে উপস্থিত হলো তাদের বাড়িতে। একটি ছেলে ইতিমধ্যেই অনুগতিকে হাত ছাড়িয়ে পালিয়েছিল, কিন্তু দ্বিতীয়টির ভাগ্য ততটা প্রসন্ন হল না। ছেলের অমন অবস্থা দেখে তার বাপ দাওয়া থেকে অবাক চোখে নেমে এলেন উঠোনে আর শোধলেন, আরে রাম রাম ডাক্তার বাবু, এ হারামজাদা আবার কিছু করেছে নাকি? আগে আপনার ছেলে আজ সন্ধ্যার মুখে আমার বাড়ির হাতায় নারকেল গাছে চড়ে আমার ছেলেটাকে ভূতের ভয় দেখিয়েছে, যার ফলে আমার ছেলেটা বেহুশ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে আর একজনা। ছেলেটির বাপ বাকি কথা শোনার পূর্বেই ছুটে এসে ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে এলো পাথারি প্রহার শুরু করলে। আমার দাদুর তাতে কোনো দুঃখ বা ক্লেশ হবার কথা নয়, কিন্তু অবাক হবার মতো একটা ব্যাপার ছিল। দাদু সবিস্ময়ে লক্ষ্য করল যে ছেলেটির বাপ তাকে এই জন্য মারছে না যে সে তার ছেলেকে ভয় দেখিয়েছে বা শয়তানি করেছে, বরং এই জন্যই মারছে যে সে এই সন্ধ্যার মুখে বেছে বেছে ওই নারকেল গাছটিতেই উঠেছিল কেন। দাদু কিছুক্ষণ এই অভূতপূর্ব দণ্ডদান প্রত্যক্ষ করে আস্তে আস্তে চলে এলেন, কিন্তু তার মনে কাঁটা বিঁধে রইল। ছেলেটির বাপের কথাগুলো স্মরণ হতেই বাড়িতে ঢোকার মুখে দাদু একবার অস্বস্তির সঙ্গে চেয়ে দেখলেন গাছটার পান। তবে কি গাছটা ভালো নয়? আমার মামা পরদিবসেই আরোগ্য হলেন বটে, কিন্তু তার মনের অন্তরালে একটা আতঙ্ক থেকেই গেল। সে মাঝে মাঝেই গাছটির দিকে আঙুল তুলে কাঁপা কাঁপা গলায় বলত, নারকেল গাছে ভূত আছে, নারকেল গাছে ভূত আছে। এই রকমে আরো একটি হপ্তা কেটে গেল। এর মধ্যে সবই ঠিক ছিল, কিন্তু মধ্যিখানে একটা ব্যাপার নিয়ে দাদুকে বেশ নাস্তানাবুদ হতে হল। তখন গায়ের হাসপাতালের ডাক্তারবাবুরা
হপ্তা শেষে দুই একদিন আর কাজে আসতে চাইতেন, তাই শনি আর রবিবার হাসপাতাল বন্ধই থাকত। তা সেদিন সাপ্তাহিক ছুটি পড়ল বলে দাদু আর ছোট দাদু ঘরেই ছিল। বিকেলে বসে বসে তিনি তামুক খাচ্ছে, এমন সময়ে একটা হুড়হাড় দুর্ধর শব্দ, আর দিদিমার চিৎকার শুনে দাদু তড়িৎ বেগে ঘরের বাইরে এসে দেখেন বড়মামা দুই তলায় উঠার সিঁড়িতে খেলতে খেলতে শটান উপর থেকে আস্তে নিচে পড়েছে। রক্তপাতযোগ্য আঘাত তেমন কিছু না লাগলেও পায়ের পাতায় লোহার রেলিং না কিসের খোঁচা খেয়ে প্রচুর রক্ত পড়ছে। বাজাগোলা করে মামাকে তুলে এনে দাদু ক্ষতস্থানে মলম পট্টি লাগিয়ে দিয়ে ধমক দিয়ে বললে, পাঁচ ছয় বছরের ধারী ছেলে সিঁড়ি দিয়ে নামবার সময়ে ডান হাত বা হাতের হুঁশ থাকে না তোমার, একেবারে চিত্তির করেছিলে আর কি, পড়লে কি বলে। বড়মামা মাথা নিচু করে পায়ে নখ খুঁটছিল, ধমক খেয়ে বলল, আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, এমন সময়ে দোরের ওপরের ওই খোলা জায়গাটা দিয়ে চোখ পড়ল গাছটার দিকে, অমনি পায়ের মধ্যে কি যেন একটা ছুচলো মতো কাটা ফুটল, তারপর ভয় পেয়ে পড়ে গেলাম। দাদু ভীষণভাবে চমকে উঠলেও বাইরে ক্রুদ্ধভাব দেখিয়ে কইলেন, আমার সেই একই কথা হতচ্ছা না, কেন গাছখানা কি এমন চোখ জোড়ানো বাহার যে তার দিকে তাকিয়ে তাকিয়ে চলতে হবে। বড় মামা কাঁদো কাঁদো গলায় বললেন, বারে নারকেল গাছে যে ভূত আছে। এই অবধি শুনে দাদু এক চোট মার লাগালেন মামাকে, ঘটনাটা ওইখানেই থেমে গেল, কিন্তু দাদুর মনের খচখচ ভাবটা বেড়েই চলল। মামা সবসময় কেমন যেন আনমনা হয়ে রইত। আবারও কয়েকদিন পর সেই একই অঘটন ঘটে গেল, একই দুর্ঘটনার পুনরাবৃত্তি, পুরনো ক্ষতে আবারও চোট লাগল। দাদু ঘরে ছিল বলেই দিদিমা কথাটা লুকোতে পারলেন না বট, কিন্তু সেবার আগলে থাকার জন্য মামা আর মার খেল না। একদিন দুপুরবেলা দাদুরা যখন দিবা নিদ্রা উপভোগ করার আয়োজন করছেন, সে সময়ে দিদিমা এ কথায় সে কথায় শুধলেন, হ্যাঁ ওই নামখানা নামের গঞ্জটায় কি টকি ঘর রয়েছে? দাদু প্রমাদ গুনলেন, এই অলস দুপুরে আবার টকির খোঁজে কাজ কি? তিনি হেসে বললেন, দৌর পাগলি, কি যে বলিস শুনে হেসে বাঁচি, এই পাড়া গায়ে নাকি টকি। আবার সেই হাড়ি ডেকরাদের মতো তুই তো কারি, যাও আমি আর কথা কইব না, দিদিমা ক্ষুব্ধ হয়ে কইল, আচ্ছা আচ্ছা ভুল হয়েছে, এবার কি পায়ে ধরে মান ভাঙাবো? দিদা ঠাকুরপুর দিকে তাকিয়ে জিপ কেটে আতহস্ত পরিমাণ ঘোমটা দিয়ে কইলেন, কথাবার্তার ছিঁড়ি দেখো লোকটা, তাই কি কয়েছে নাকি, এমনি শুধুচ্ছি বই তো নয়। না গো না, এ কি কলকাতা শহর নাকি যে টকি বাইসকোপ মোটর গাড়ি ট্রাম গাড়ি হোটাট মিলবে? দিদিমা একটু চুপ করে আবার শুধলে, আচ্ছা তবে কি ওই গঞ্জে বড় বাজার টাজার আছে, খুব ভালো জায়গা? এবারে দাদু উঠে বসে কইলে, ব্যাপারখানা কি বলো দেখি, তন্দ্রা ভাঙিয়ে শুধোচ্ছ এসব কথা হঠাৎ। না তাই বলছি আর কি, মানে এই দাওয়াখানার বাকি লোকেরা ওইখানে অত দূরে ভাড়া থাকে কেন? দূর মুখ্য এই ব্যাপার, এই গায়ের ভিতর বাগে ভাড়ার যোগ্যি ঘর কোথায় যে তারা ভাড়া থাকবে, ওই গঞ্জে নইলে আর ভাড়া ঘর নাই। দিদিমা কিন্তু এই উত্তরে সন্তুষ্ট হল না,
তা মুখ দেখেই দাদু টের পেলেন। দিদিমা একটু ভেবে নিয়ে বললে, সে কেমন কথা, এত বড় বাড়িখানা পড়ে রয়েছে, এত লোক থাকতে পারে, কিন্তু দেখো কেউ থাকে না। মাসে 28-30 টাকা উপায় করে, তার মধ্যে মাসান্তে 10 টাকা ভাড়া গোনা তো চারটিখানি খরচ নয়। এঘর বিনি পয়সা হওয়া সত্ত্বেও তারা রয়েছেন না কেন, তুমি কি বলো ঠাকুরপো? দাদু তখনই তখনই উত্তর করতে পারলেন, সত্যই তো বটে, বিনি পয়সায় হাসপাতালের এত কাছে ঘর থাকতেও কেউ থাকে না কেন। এই প্রশ্ন যে দাদুর মনে আসেনি তাও ন, কিন্তু শোনানোর মানুষই বা কই, বাড়িটাও যেন কিছু একটা গোলমাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিছু একটা অদ্ভুত রয়েছে ভিটেটায়, সাদা চোখে ধরা না পড়লেও মন কিন্তু অবচেতনে বলে এই ঘর ঘর নয়, যেন একটা মিঠে ভাত মাত্র। দিদা আর একটু উসখুস করে কইল, আমি আরো কয়েকটা জিনিস খেয়াল করেছি, সেদিন ছাতে গিয়েছিলাম বড়ি শুকুতে, ছোট্টকালের থেকেই দেখে আসছি বড়ি রোদ্দুরে দিলে কাগে ছোঁ মারে, তাই ঝিকের আড়ালে বসেই ছিল। একটা কাক আমাকে খেয়াল করতে করতে এক পা দু পা করতে করতে বয়ামের দিকে আসছিল, হঠাৎ আমার পিছনে কাউকে একটা দেখার মতো করে হুটোপটি করে ভয়ে উড়ে পালাল। আমি পিছন ঘুরতেই দেখলুম সেখানে কেউ নেই, কিন্তু দাদু খড় চোখে তাকিয়ে বললেন, কিন্তু কি লতা? দিদিমা মনের সবটুকু শক্তি যেন একত্রিত করে কইলেন, কেউ ছিল না ঠিক, কিন্তু মনে হলো কেউ একটা ছিল আমার পিছনে। মানুষের পাশে মানুষ থাকলে যেমন একটা তাপ টের পাওয়া যায় তেমনি মনে হচ্ছিল আমার। ভাবলুম রোদের তাপে অমন হচ্ছে, কিন্তু তারপরেই আরও কিছু খেয়াল করলাম। খেয়াল করে দেখো, এ বাড়িতে একটাও পাখি বসে না, চড়াই কাক বক কখনো মন ভুলান্তে এসে পড়লেও কি দেখে যেন ঝটপট করে উড়ে পালায়। জানালাটা দিয়ে দেখেছি বাইরের কুকুর মেকুরগুলো অবধি কেমন একটা ভয়ের চোখে তাকিয়ে থাকে এই দিকে, বুকটা ছাত করে ওঠে আমার। তারপর ধরো খোকা কদিন ধরেই শনিবার শনিবার করে দেখছি সিঁড়ি দিয়ে আছাড় খেয়ে পড়ে আর পা কাটে, বলো তো এসব কি অলক্ষণে কথা, এগুলো কি সবই কাকতালীয়? আমার কিন্তু মোটেই ভালো ঠেকছে না ঠাকুরপো, তুমিই বলো তোমার কি এ বাড়িতে ভালো লাগছে? ছোট দাদু তার দাদার পরিস্থিতি বুঝে হালকা হেসে জবাব দিলে, ততটাও মন্দ লাগছে না বৌদিদি, এসব তোমার মনের ভুল। দিদিমা পায়ের মল ঝমঝম করে রাগ দেখিয়ে পাশের ঘরে চলে গেল। ছোট দাদু আবার হেসে কইল, চিন্তা নেই দাদা, সামনে নিয়েছি, ওসব বৌদিদির মনের ভুল। আর তাছাড়া মাঝপথে কথা থামিয়ে ছোট দাদু দেখলে তার দাদার দৃষ্টি জানালা দিয়ে বাইরের দিকে নিবদ্ধ। ছোট দাদু বিস্মিত হয়ে বললে, আমি যে একটা কথা কইছি দাদা, ওইদিকে কি আছে বাইরে? দাদু উত্তর না দিয়ে জানালার বাইরের দিকে আঙুল দেখালেন। ছোট দাদু নিচের দিকে তাকিয়ে দেখলে একটা ছোট্ট কুকুর বিস্ফারিত চোখে ভয়ে ভয়ে এই বাড়ির দিকেই চেয়ে রয়েছে। তার দৃষ্টি দুই দাদুকে ছাড়িয়ে ওপরের ছাতের দিকে নিবদ্ধ, ঠিক যেন ছাতের ওপরে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে নিঃশব্দে। কালের গতি অতি দুর্বোধ্য, দুর্বোধ্য এবং কুটি, মানুষ অতি ক্ষুদ্র বুদ্ধিজীব, সীমিত তার জ্ঞান, পরিমিত তার অনুভূতি, মহাকাল স্বয়ং আগুয়ান হয়ে মধ্যে মধ্যে নিজের জঠরে জমা থাকা ইঙ্গিতগুলো আমাদের সুমুখে মেলে ধরে, কিন্তু
মূর্খ আমরা সেসবের লক্ষণ দেখেও তাকে চিনিনি। স্বয়ং কালা রাক্ষসের মুখ গুহারকে মানুষ মতিভ্রমের সুরম্য বিবর বলে মনে করে। এই পরিবারেও এই চোখের সুমুখে দেখা ইঙ্গিতগুলো উপেক্ষা করার মতো সমুচিত দণ্ড হাতে নাতে ফলতে শুরু করব। সেই কথাই আজ তোমাদের বলব। সেদিন রাত্রির আন্দাজ আটটা হবে বড় জোর। চারিদিকে ঝিঝি ডাকছে, গা নিদ্রামগ্ন। এমন সময়ে একতলা সদরের বাইরে থেকে হরিধ্বনি কানে এল। কারা যেন হরির নাম কইতে কইতে মরা নিয়ে যাচ্ছে। দুজনেরই ঘুম ভেঙে গিয়েছিল। দাদু বলল, তাই তো গো, কার আবার সর্বনাশ হলো কে জানে। নির্ঘাত সাপ কাঠিতে মরেছে, কারণ এর মধ্যে তো মরার যুগে কেউ হাসপাতালে চিকিৎসা করাতে আসেনি। সকালে খবর নিতে হচ্ছে। খানিক পরে আবার দুজনে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মাঝরাত্রিরে একটা অস্ফুট শব্দে দিদিমার ঘুম ভেঙে গেল। তিনি পাশ ঘুরতেই এক ভয়াবহ দৃশ্য চোখে পড়ল। আমার দাদু নিজের হাতে নিজের গলা টিপছে, গলা থেকে ঘর ঘর আওয়াজ বেরুচ্ছে, চোখ ঠেলে বেরিয়ে আসছে। দিদা কেঁদে উঠে হাত সরিয়ে দিতে গেলে, কিন্তু তার সাধ্যি কি, লোহার মতো কামড়ে বসা হাত দুটোকে এক চুলো নড়ানো গেল না। দিদিমা ডুবড়ে উঠে পাশের দরজায় ধাক্কা দিয়ে পড়ল, ঠাকুরপো শিগগিরই দৌড় খোলো, সর্বনাশ হয়েছে। ছোট দাদু দরজা খুলে সব শোনা মাত্র দৌড় দিয়ে বড় ঘরের পান। তিনি একজন দশাশয় শক্তিমান পুরুষ। অনেক চেষ্টায় হাতের বাঁধন থেকে সেই দিন দাদুর গলা ছাড়াতে পেরেছিল। দাদু জ্ঞান ফিরে গো গো করতে থাকল। একটুক্ষণ পরেই ধাতস্থ হয়ে কইল, এ কি তোরা এমন করছিস কেন, কি হয়েছে আবার? উমা তুই উঠে এলি কেন, কিছু হয়েছে? ছোট দাদু কাষ্ঠকণ্ঠে বলল, কিছুই না দাদা, আপনাকে ঘুমের মধ্যে বোবায় ধরেছিল। সকালে দাদুরা অনেক খোঁজ তল্লাশ নিয়ে শুনল, রাত্রিরে আশপাশের কোনো গায়েই কেউ মরেনি, তাই সব নিয়ে যাওয়ার কথা জানেও না। হতভম্ব হয়ে দুইজনেই বাড়ি ফিরে এলেন। অথচ সাড়ে তিনজন মানুষ একত্রে কখনো ভুল সরে না, তাও সত্য। ঘটনা তখন সবে আরম্ভ মাত্র। একদিন একটা এমন ঘটনা ঘটল যা দাদুর মতো লোহার মনোবলের মানুষকেও নাড়িয়ে দিল। একদিন হাসপাতালের কাজের অংশের বাড়িটা প্রায় ফাঁকাই রয়েছে। নিচের তলায় একজন ডাক্তার আর জনা দুয়েক রোগী রয়েছে। আমার দাদু দোতলার বারান্দা ধরে হাঁটার সময় দেখলেন একটি রোগিনী পথ ভুল করে উপরে উঠে পড়েছে, তার কাঁখে একটি ছেলে। দাদু তাকে বকা দিয়ে বললেন, ওপরে উঠে এসেছো কেন, ডাক্তার নিচে আছেন, ওখানে যাও। রোগীটাকে মেয়েটি তার বাচ্চার দিকে দেখিয়ে আকুল কণ্ঠে কেঁদে উঠল, আমার ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু, ওর মাথায় আঘাত লেগেছে, রক্ত বেরোচ্ছে, ওকে বাঁচান। আকুল আবেদনে দাদুর চিত্ত আর্দ্র হয়ে এলো। দাদু নিচে নেমে নিচের চিকিৎসা কক্ষে তাদের বসিয়ে চিকিৎসা করাতে আরম্ভ করলেন। দোরটা আধা বন্ধ রইল। ছেলেটিকে পরীক্ষা করতে করতে বাইরের দরজায় টোকা পড়ল, ডাক্তারবাবু আছেন? দাদুর মনে হলো শর্টটা তার খুব চেনা। দাদু উঠে গিয়ে দোরের কপাটটা ফাঁক করে বিস্ময়ে একেবারে পাষাণ হয়ে গেল। তিনি এতক্ষণ ধরে যে দুইজনের সঙ্গে বসে চিকিৎসা করে চলেছেন তারাই হুবহু বাইরে দাঁড়িয়ে। এ কি করে হয়? তবে তবে ভিতরে যারা বসে রয়েছে তারা কারা?
ঘরের ভিতরে ঘাড় ঘুরিয়ে দাদু দেখলেন ঘর শূন্য রয়েছে, কোথাও কেউ নেই। বাইরের মেয়েটি অবাক চোখে চারিদিকে তাকিয়ে কইল, কি দেখছেন ডাক্তারবাবু? দাদু দিক বিদিক জ্ঞান হারিয়ে বলে উঠলেন, তোমরা তো এক্ষুনি ভিতরে ছিল। মেয়েটি যার পরনায় বিস্মিত হয়ে বললে, আমরা? দাদু উত্তর দিতে পারলেন না। পরদিন দুপুরে বড় মামার জ্বর বিকার ধরল। সে ব্যাধি এতই ভয়াবহ আকার ধারণ করল যে জমে মানুষে টানাটানি শুরু হল। মামা থেকে থেকে আঙুল তুলে শূন্যে কাকে যেন দেখা, কিন্তু দাদুরা কাউকে দেখতে পান না। দাদুর কাতর অনুরোধে বেশ কয়েকজন পাশ করা ডাক্তার দুই বেলা ঔষধ আর পথ্য দুই বদল করতে থাকল, কিন্তু অবস্থার কোনোরূপ উন্নতি হল না। বিকার ক্রমশ মরণ যন্ত্রণায় পরিণত হতে থাকল। শেষে একদিন সকালে সব ডাক্তার একসঙ্গে নিদান দিলেন যে আর বড় জোর একটাতে, তার বেশি আর পরমায়ু নাই। ছেলে যা যা খাবার পছন্দ করে খাওয়ান। দিদিমা এ কথা শোনা মাত্রই রান্নাঘরে ঢুকে বসে পড়ে অঝোর ধারায় কাঁদতে থাকল। কাঁদতে কাঁদতে হতভম্ব হয়ে খেয়াল করল যে তার কান্নার সঙ্গে হুবহু তাল মিলিয়ে আর একটা কেউ যেন ইনিয়ে বিনিয়ে কাঁদছে। যেমন তেমন কান্না নয়, যেন সন্তান হারা মায়ের বুক চেরা কান্না। দিদিমা হাঁটুতে মুখ গুঁজে বসেছিল। মুখটা সামান্য তুলতেই মনে হলো দোরের বাইরেটা দিয়ে লাল পাড় শাড়ি পরা কেউ যেন দ্রুত পদে হেঁটে চলে গেল ওই দিকে। দিদিমা কেঁপে উঠল। প্রথমটা মনে হলো অশ্রুরুদ্ধ চোখের বিভ্রম, কিন্তু তার পায়ের নুপুরের মিহি শব্দ এখনো দূর থেকে কানে বেঁচে চলেছে। এই বাড়িতে দিদিমা ছাড়া নুপুর পরার মতো দ্বিতীয় কেউ নেই। দিদিমা উঠে দাঁড়াতেই কান্না থেমে গেল। দিদিমা সেই আওয়াজের উৎস লক্ষ্য করে এসে দাঁড়ালো উনুনের সামনে। আর প্রায় সঙ্গে সঙ্গেই উনুনটা বিনা ইন্ধনে বিনা আগুনে হু হু করে জ্বলে উঠল। দিদিমা সভয়ে দেখল কাঠকয়লা ছাড়াই আগুনের শিখা ছাদের গা ছুঁয়েছে। ঘরটা বিদ ঘুটে পোড়া গন্ধে পরিপূর্ণ হয়েছে। আর আবার সেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে দুই পা পিছিয়ে আসতে সেই কালা নলের শিখা ছুটে এসে দিদিমার পরনের কাপড়খানায় আগুন ধরিয়ে দিলে। আতঙ্কে যখন দিদিমা দিশেহারা হয়ে পড়েছে, সেই আগুন যখন তার শরীরকে জ্যান্ত পোড়াবার মানুষের অসনা বিস্তার করছে, এমন সময়ে কোথা হতে ঝপাত করে এক রাশ জল তার গায়ে এসে পড়ল। এই অবস্থাতেও দিদিমার মনে হল তার হিতাকাঙ্ক্ষী কেউ একজন যেন তার জীবন রক্ষার্থে আড়াল থেকে তার গায়ে জল ছুড়ে মেরেছে। কোনো মতে আগুন নিভে গেলে পর টলমল পায়ে দৌড়ে সবার ঘরের সামনে অবধি পৌঁছে দিদিমা অজ্ঞান হয়ে পড়ে গেল। চেতনা ফিরতেই দেখল দাদু পাশে বসে জল পট্টি দিচ্ছে। তোমার কি হয়েছে লতা, অমন করছিলে কেন? দিদিমা হাউ হাউ করে কেঁদে উঠে বলল। ওগো, আমরা এই বাড়িতে আর এক দণ্ড বিনুকে নিয়ে থাকবো না। এ বাড়িতে নির্ঘাত অপদেবতা আছে, এ কথা আমি কইছি। আমার বিনু আজ নয় কাল মরতে বসেছে, তাই ওর জন্যে। তাকেই বিনু আঙুল তুলে তুলে দেখায় দিন রাত্রে, আমরা এক্ষুনি বাড়ি খালি করে দেব বলে নিজের মুখে আঁচলের খুঁটটা চেপে অষ্ট রোধ করল। সে লতা এমন কথা মুখেও আনতে নি, বিনু সুস্থ হয়ে উঠবে, দেখে নিও। ডাক্তাররা যেন সব জানে,
একটা বলে দিলেই হয়ে গেল বুঝি, বলেই দাদু অন্যদিকে মুখ ফেরালে। নিজে চিকিৎসা ব্যবসায়ী হওয়ার সুবাদে ভালোই জানতেন যে কতখানি অসম্ভব কথা সে বলছে। পরদিন প্রভাতে দাদু আর ছোট দাদু তিনখানা গা পেরিয়ে পৌঁছলেন সাতটোবার থান। গায়ের কিছু মুরব্বি ওই জায়গাটার নাম করে বলছিলেন যে এই থানে সিদ্ধ পুরুষ চণ্ডীনাথ থাকে, খুব বড় থান, তাকে বলে কয়ে নিয়ে আসতে পারলে সবই ঠিক হয়ে যাবে। দাদু নিজের কঠোর মনোভাব বিসর্জন দিয়ে সেই তান্ত্রিকের সম্মুখে হাউ হাউ করে কেঁদে ফেলে সমস্ত কথা কইল। পরে বৃদ্ধ চণ্ডীনাথ ভ্রু কুঞ্চিত করে কইল, বেশ, আমি একবার যাব তোর ওখানে, দেখি কি করতে পারি। তার আগে আমাকে একখানা জীয়ন্ত শোল মাছ এই এই এতটুকু কাঁচা হলুদ নিতে, একটা বিধি করতে হবে, ও তোরা বুঝবি নে। দাদু কইলে, আমি বামুনের ছেলে, আমিও কিছু কিছু জানি বই, এই বিধিটার নাম তো পুষ। কথাটা শেষ হওয়ার আগেই চণ্ডীনাথ নিজের হাতে দাদুর মুখটা চাপা দিয়ে কইল, হতভাগা ছেলে, নাম উচ্চারণ করবি নে রে অপায়া ওই বিধানের, বড় কঠিন বিধি, এই ভস্ম মেশানো একতাল মাটি ভদ্রাসনের যে কোনো একটা স্থানে ফেলতে হবে, এইবার সেই মাটিকে মেঝেতে ঘষে একটা বড় গণ্ডি কাটতে হবে, গণ্ডি বন্ধনী সম্পূর্ণ হওয়া মাত্র সেই দাগ অদৃশ্য হয়ে যাবে, কিন্তু আমাকে সেই স্থানটা মনে রাখতে হবে, সেই গণ্ডির ভিতরে শয়তানদের হাজির করে একানা মন্তর পড়লে তারা বন্দী হবে, কিন্তু বড় বিষম সমস্যা হচ্ছে তাদের লুকিয়ে সেই গণ্ডি কেমন করে আঁকা যায়, তারা চিনে ফেললে সেই জায়গাটুকু এড়িয়ে গিয়েই উপদ্রব চালিয়ে যাবে, আমি দেখছি কি করা যায়। সেই মতো আয়োজন হল, চণ্ডীনাথ ধৈর্য ধরে বিধি পূরণ করে বিকেলের মুখে অর্ধদগ্ধ শোল আর হলুদ হাতে কইল, এইবার চল তোর বাড়ি। চণ্ডীনাথ পিছনে পিছনে মন্ত্রোচ্চারণ করতে করতে ধীর গতিতে আসছে, আর সম্মুখে দাদুরা এগিয়ে চলেছে, আবার তান্ত্রিকের জন্য অপেক্ষা করছে। চণ্ডীনাথ এগিয়ে এলে আবার পথ চলছে, তাড়াহুড়ো দাদুরই কিছুটা বেশি, সারাটা দিন দিদিমা একা আগলে রেখেছে ছেলেকে, না জানি সেদিকে কি ঘটছে এতক্ষণে। শিবনগর আবাদের বাম দিকের জঙ্গলে পথটার একটা বাঘ পড়ে, দাদুরা সেই বাঘটা ঘুরে একটু এগিয়ে চণ্ডীনাথের জন্য অপেক্ষা করছে। চণ্ডীনাথ হাতে মন্তর পরা দ্রব্যগুলি ঝুলিয়ে বাঘটা ঘুরতে যেতেই দেখলে দাদুরা দুজন ভীষণ ভয়ে ছুটে আসছে উল্টো দিকে। দাদুরা তান্ত্রিকের সামনে এসেই হাঁপাতে হাঁপাতে কেঁদে ফেলে রুদ্ধশ্বাসে কইল, সর্বনাশ হয়েছে বাবা, শয়তানটা পথ রুদ্ধ করেছে, সব বলবো আপনাকে, কিন্তু দোহাই আপনার, আজ আমাদের বাড়িতে পৌঁছতে হবে যেভাবেই হোক, না না হলে আমার ছেলেটা। ছোট দাদু একটু চিন্তা করে বললে, একটা সরিপদ আছে শুনেছি জঙ্গলের ভিতর দিয়ে শিবনগর থেকে শিমুলতলা হয়ে আমাদের আবাদ অব্দি, সেই পথে গেলে শয়তানগুলোর মুখোমুখি পড়তে হবে না হয়তো, তো সেই সরিপদ ধরে তিনজনে নিঃশব্দে চলতে শুরু করল বনের ভিতর দিয়ে। তখন বেলার আলো রস্য হয়ে এসেছে, দাদু এদিকে অধৈর্য হয়ে ছোট দাদুকে কইলেন, হ্যাঁ কি হলো রে উমা, সাধু বাবা এখনো আসছেন না কেন, বাকির ওপারে দাঁড়িয়ে গেলেন না, দেখ দেখি একবার হাঁক দিয়ে।
দাদুরা দুইজনে মিলে অনেক হাঁক ডাক অনেক খোঁজাখুঁজি করল, নিষ্ফল। কিন্তু গোটা পথের কোথাও চণ্ডীনাথ নাই। দাদুদের এই চিৎকার কিন্তু চণ্ডীনাথের কানে বনের ভিতরে পৌঁছল না। সে তখন ছদ্মবেশি শয়তানদের সঙ্গে গহীন বনের পথ ধরে চলেছে। দাদুরা বিফল হয়ে হাসপাতালে ফিরে এল। এক একটা দিনের সঙ্গে বড় মামার বাঁচার আশাও ক্ষীণ হয়ে আসছে। দাদুর মুখে শুনেছিলাম, পরদিন যখন তারা ফের চণ্ডীনাথের থানে গিয়েছিলেন, তখন সেই বৃদ্ধ তান্ত্রিক ভয়ে শিহরিত হয়ে তাদের বলেছিল, আমি আমার সুদীর্ঘ জীবনে এমন ভয়ঙ্কর প্রেতজনীর নাগালে কখনো পড়িনি বাছা। ওরা ভয়ঙ্কর এবং কুটি, ওরা ছদ্মবেশী। আমি শুধু গুরুর কৃপায় প্রাণটা নিয়ে ফিরে এসেছি গতকাল রাতে। ভূত নয়, ভূত নয়, ভূতের থেকেও জবর কিছু রয়েছে তোর ঘরে। দাদুরা ভগ্নদূত হয়ে ফিরে এলেন। বড় মামার এইবার মরণের আশু লক্ষণ হিসেবে খিঁচুনি আরম্ভ হল। শরীর থেকে জীবনের শক্তিটুকু বেরিয়ে আসার জন্যই এই খিঁচুনির আশ্রয় নেয় শরীর। দাদু ঝরঝর করে কেঁদে ফেললেন। দিদিমা প্রাণহীন পুতুলের ন্যায় শুষ্ক নিরুত্তাপ কণ্ঠে কইল, আমার বিনুকে আর রাখতে পারলাম না, তাই না ঠাকুরপো? মায়ের কোল খালি করে ছেলেকে কেড়ে নেবে ওরা, তাই না? আমি বারবার তোমাদের বলেছি এই বাড়িতে কিছু একটা ভয়ঙ্কর জিনিস রয়েছে, কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করনি। মায়ের কণ্ঠে এই নিরুত্তাপ বড় হাহাকার আর নির্মম শোনালো দাদুদের কান। এমন সময়ে আমার ছোট দাদু বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। আমি তোমার কথা বিশ্বাস করি বৌদিদি। পরপর সব ঘটনাকে সাজালে আর কোনো সন্দেহই থাকে না যে এই ঘরে কিছু একটা ভয়ের আছে। 112 আছে, কিন্তু এটাও সত্য যে বিনুকে এই অবস্থায় আমরা কোথাও নিয়ে যেতে পারবো না। পথ চলতেই কিছু যদি ঘটে লোক পাবো কোথাও, এখানেই রাখতে হবে। তবে কি কোনো সুরাহা নেই উমা? তোর ভাইপো তোর বৌদিদি কি এইভাবেই অসহায়ভাবে মারা যাবে? কোনো উপায় কি নেই? হয়তো আছে দাদা, একটাই উপায় আছে। গায়ের লোকের মুখে শুনেছিলাম একটা কথা, আমি একটু বেরোচ্ছি, একটু রায় দিঘরা যেতে হবে, ঘণ্টা তিনেকের পর কোষে হাঁটব। তোমরা আজকের দিনটা খুব সতর্ক হয়ে কাটাবে বৌদিদি। আমি হয়তো কাল সকালেই ফিরব, চললুম। ছোট দাদু হনহন করে রায় দিঘরার উদ্দেশ্যে রওনা হল। তখন দুই প্রহর, এর মধ্যে মামা বেশ কবার ভুল বকেছে। রাত যখন প্রায় 9টা বাজে, গোটা গা যখন ঘুমিয়ে কাদা, সেই সময়ে মামা হঠাৎ সুপ্তস্থিতের ন্যায় চিৎকার করে উঠল, মা, মা গো, আমায় নিতে এসেছে মা, আমি যাব না তোমাকে ছেড়ে, বলেই আবার জ্ঞান হারাল। দাদু আর দিদিমা হন্তদন্ত হয়ে মামাকে চেপে ধরল। দাদু বললে ঘুমের মধ্যে কিছু খারাপ স্বপ্ন দেখেছে, তাই আঁতকে উঠেছে। তুমি এক কাজ কর, চট করে নলকূপ থেকে এক গ্লাস। দাদুর কথা অর্ধ সমাপ্তই থেকে গেল। স্বামী স্ত্রী দুয়েই টের পেলে যে ঘরে কারো আবির্ভাব ঘটেছে। কেউ একজন অথবা একাধিকজন নির্ঘাত এসে দাঁড়িয়েছে, যাকে চর্মচক্ষে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় নিখুঁতভাবে। বড় মুহূর্তেই কে যেন বড় মামার বা পাটা ধরে টান দিল, আর সেই আকর্ষণে মামা হঠাৎ করেই অনেকটা নিচের দিকে পিছিয়ে গেল। আবার একটা,
এবার বিছানা থেকে সোজা শান বাঁধানো মেঝেতে, তারপর আবার খুব ধীরে ধীরে কেউ বা কারা যেন অচৈতন্য ছেলেটার পা টেনে বাইরে নিয়ে চলেছে। দাদু আর দিদিমা লুটিয়ে পড়ে মামার হাত চেপে ধরত, কিন্তু সেই না মানুষের গতি স্তিমিত করতে পারল না। দাদু আর দিদিমাকে শুদ্ধই মামা বাইরের দিকে ছেসরে ছেসরে চলতে থাকল। একটু করে মামা এগিয়ে যায়, আবার হর হর করে একটু পিছিয়ে আসে। দাদুরা টের পেলে যে তারা ছাড়াও আর একটি কেউ যেন দাদুদের সঙ্গে সঙ্গে হাতে হাত লাগিয়ে মামাকে ঘরে ফেরাতে চাইছে, কিন্তু প্রতিপক্ষের শক্তির সঙ্গে এঁটে উঠতে পারছে। ঘর পেরিয়ে সিঁড়ি, সিঁড়ি পার করে দোয়া, আর দোয়ার পার করে মামার ছোট্ট শরীরটা হ্যাসরাতে হ্যাসরাতে এসে পৌঁছালো বাইরের ডান দিকে কদ্রি ঝোপটার পিছনে থাকা একটা এদো ডোবার কাছে। দিদিমা আতঙ্কে বুক ফাটা চিৎকার করে উঠল, আর কোনো উপায় নেই, এবার নিশ্চিত ভয়ানক মৃত্যু। দেহটা এবার কিছুটা শূন্যে উঠে পড়ল, অদেখা কেউ যেন হিংস্র হাতে মামাকে তুলে ধরল ওপরে। মামা যখন টানের গতিতে একদম ডোবার মধ্যে পড়তে যাবে, ঠিক সেই সময়ে কারা যেন একটা অস্ফুট ভয়ের চাপা কণ্ঠে ভীতি সূচক শব্দ করে উঠল, আর বড় মামার অজ্ঞান দেহটা ধপ করে ঘাটে ফেলে দিয়ে অদৃশ্য পায়ে পায়ে কারা যেন দাদুদের একেবারে পাশ দিয়ে খসখস করে দৌড়ে চলে গেল প্রবল গতিতে। দাদুরা দুইজনা হতভম্বের মতো এদিক ওদিক চেয়ে দেখে নিজের পিছনে তাকাল, আর দেখল নিকটস্থ ঝোপের কাছে দাঁড়িয়ে রয়েছে উমাপদ, অর্থাৎ আমার ছোট দাদু, আর তার পাশে সে তো শুভ্র কামিজ পরিহিত গৌর বর্ণ দীর্ঘদেহী একজন মানুষ। বলার অপেক্ষা রাখে না যে যারা বিনুকে টেনে পাকে ডুবিয়ে মারতে চেয়েছিল তারা এই মানুষটাকে দেখেই কেন যেন পালিয়েছে। ছোট দাদু আর দিদিমা ছুটে গেলেন ডোবার ধার। দিদিমা আকুল হয়ে কাঁদতে কাঁদতে মামাকে কোলে তুলে নিয়ে চুমো খেতে লাগলেন। দাদু কাঁপা কাঁপা পায়ে কাছে এসে আগন্তুককে শুধল, আজ্ঞা আপনি? ব্রাহ্মণ, আমার নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায় দিঘরা গাঁ। এই ফাঁকে পাঠকদের চুপি চুপি একটা কথা কই রাখি, এর নাম আর নিবাস ছোট দাদু একবার কার কাছ থেকে যেন শুনেছিল এই গাই। আজ সর্বনাশা বিপদের দিনে একেই ডাকতে গিয়েছিল সে। সব শুনে কালীগুণিন আর বিলম্ব করেননি, বলেছিল কাল নয়, আমাদের এক্ষুনি এক্ষুনি রাত্রিরেই বেরুলে ভালো হয়। তোমার কথা শুনে বোধ হচ্ছে আজ রাত্রিরেই কিছু একটা ঘটবে। তোমার ভাইয়ের ছেলেকে কোনো দুষ্টু প্রেতাত্মা কিলক বান মারছে, একবার চোখের দেখাটা তো দেখি কিছু করতে পারি আর না পারি। সব শুনে দাদু গুণিনের পা জড়িয়ে ধরতে গেল, কিন্তু কালীপদ মাছ পথেই ধমক দিয়ে উঠল, আহ পা ছুবি নে হত ভাগা, খবরদার, ছুলি বুঝি? না বাবা ঠাকুর, ছুইনি। কৃতার্থ করেছ, এবার ভিতরে চলো দেখি। ডোবার পাশটুকু পেরিয়ে ডান দিকে ঘুরে ঠিক সদরের মুখে এসে গুণিন হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। নিচু হয়ে এক খাবলা মাটি তুলে আঘ্রাণ নিল, তারপর আস্তে আস্তে মাথা ওপরের দিকে তুলে তাকিয়ে রইল। কি দেখছেন বাবা? এ নারকেল গাছে দেখছি ভূত আছে। হাত খানেকের মধ্যে বজ্রপাত হলেও
বোধহয় দাদুরা এত চমকাতেন না, বিশেষ করে ছোট দাদু। তিনি তো যাত্রা পথে এই গায়ের ছেলেদেরই ভয় দেখানোর কথাটি একবারও বলেননি গুনিনকে। তবে কি সত্যি সত্যি গাছে? এ কি বলছেন বাবা ঠাকুর, সে তো গায়ের একটা ছোকরা ভূত সেজে ভয় দেখিয়েছিল আমার বিনুকে, সে ভূত কেন হবে? কে ভয় দেখিয়েছিল আমি জানি নে, তবে সত্য সত্যই এই গাছে একটা প্রেতাত্মা বাসা বেঁধে রয়েছে দেখছি। দাদুর বাক্য স্ফুরণ হল না, সবাই মিলে উন্মুক্ত দুয়ার দিয়ে বাড়িতে প্রবেশ করে দুই তালায় ওঠার সিঁড়ি ধরল। সব কয়টি ধাপ পেরিয়ে শেষ ধাপে এসে কালীপদ আবার দাঁড়াল। সরু চোখে ধাপটির দিকে তাকিয়ে থেকে আচমকা নিজের দক্ষিণ হস্তটি বাতাসে বার কয়েক তাড়না করে তারপর হাতের একটি আঙুল নিয়ে জিভে ঠেকিয়ে কিসের যেন স্বাদ দিকে, তারপর নিচু কণ্ঠে নিজের মনে মনেই বললেন, এখান থেকে কাউকে ঠেলে ফেললেই সোজা নিচে, একেবারে মরণ কুয়ো। এবার কালীগুণিন শোবার ঘরে ঠুকল। দিদিমা আগেই অর্ধমৃত মামাকে চৌকিতে শুইয়ে দিয়েছে। কালীপদ বড় মামাকে দেখা মাত্র দিদিমাকে কইলেন, হতভাগা তো দেখছি আজই মরার জোগাড় করেছে, একে রাখে কে? চেয়ে দেখো ওর পায়ের পাতায় দিনের পর দিন কেউ মন্তর পড়া পেরেক ঠুকে কিলক বান মেরেছে, একে বাঁচায় কার সাধ্যি? দিদিমা সিক্ত কণ্ঠে কইলেন, কৃপা করুন ঠাকুর, এই একটি সন্তান আমার, এর কিছু হলে আমিও মাথা খুঁড়ে মরব, এই বলে রাখছি। কালীপদ বিষণ্ণ কণ্ঠে কইল, মরব বললেই মরব, সবই কি তোর হাতে? তোর ভাগ্যে আরও তিনটি সন্তান রয়েছে, তার মধ্যে একটি কন্যা, তুই এখন মরবি নে রে। আমি ন্যাকা পড়া জানি নে ঠাকুর, ভাগ্য কপাল কিছুই বুঝিনি, শুধু এই বেশ জানি যে আমার বিনোদের কিচ্ছুটি হলে আমিও বাঁচব নে। কালীপদ ইতস্তত করে বলল, বড় মুশকিলেই ফেললে দেখছি, আপনি তো এত মন্তর টন্তর জানেন, আপনি চাইলে নিশ্চয় ওই শয়তানকে কাবু করতে পারবেন, কি পারেন না? কথা শোনো পাখির, আমি হলুম ছা পোষা গায়ের মানুষ, বড় জোর হাওয়া বাতাস লাগা বিকার সুস্থ করতে পারি, এসব ভূত প্রেত নিয়ে নাড়া ঘাটা কি আমার দ্বারা সম্ভব? চিন্তিত মুখে গুণিন ঘরের বাইরের বারান্দায় এসে দাঁড়াল। দাদুদের কইল, আমাকে এক পোয়া আন্দাজ সর্ষে, এই এক চিমটে ধুনো, আর যে কোনো কিছুর হাড়ের গুঁড়ো এক চিমটে জোগাড় করে দে এক্ষুনি। সর্ষে আর ধুনো তো ঘরেই রয়েছে ঠাকুর, কিন্তু এই মাঝরাতে হাড়ের গুঁড়ো পাই কোথা? কেন রে গোমুখ, ঘরে শাক বাজাস নে লক্ষ্মী ছাড়া? দাদু দৌড়ে গিয়ে শঙ্খটিকে চন্দন পট্টে ঘষে ঘষে কিছুটা গুঁড়ো নিয়ে এল। কালীপদ এদিক ওদিক দেখে খুব নিচু স্বরে দাদুকে শুধোলেন, যা জিজ্ঞাসা করছি তার উত্তর ঘাড় নেড়ে দিবি, কথা কইবি না, এর আগে যে কয়বার শয়তানগুলো ভেগ বদলে দেখা দিয়েছে সেই সব ক্ষেত্রে তারা যাদের রূপ ধরেছিল তারা কি তখন সামনে ছিল? অর্থাৎ ওই সামনে থাকাকালীন তারা তোর রূপ ধরেই এসেছে, এমনটা হয়েছে কি? দাদু উত্তর দিতে গিয়েও ঢোক গিলে দুই দিকে ধীরে ধীরে মাথা নাড়ল। কালীপদ একটা শ্বাস ফেলে কইল, এইবার কালীপদ ওই হাড়ের গুঁড়ো জলে সিক্ত করে
মেঝেতে কি সব আঁকি বকি কাটল, তার মধ্যে ধুনো রেখে আগুন দিলি, বিড়বিড় করে কি সব মন্ত্র আওড়ে হাতের সর্ষেগুলি প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল সেই অনল শিখার মধ্যে। মুহূর্তের মধ্যে গোটা বাড়িটা যেন হালকা ভূ কম্পনের দাপটে তীর তীর করে কাঁপতে থাকল। আর রান্নাঘরের থেকে একটা তীব্র আলো আর তীক্ষ্ণ আর্তনাদ পাওয়া গেল। এরপর যা ঘটল তেমন ঘটনা কেউ কখনো শোনেনি। বাড়ির মধ্যে ছায়া ছায়া ধোয়া ধোয়া কিছু মানুষ দেখা গেল। তারা রান্নাঘরেই ঢুকে কি যেন করছে, ভালো করে ঠাহুর করলে বোঝা যায় যে তাদের মধ্যে দুইটি পুরুষ, একটি যুবা অপরটি বয়স্থ, আর একটি অল্প বয়সী মহিলা। সকলে মিলে কুটিল হাসি হাসছে। কালীপদরা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সেই ছায়া মানুষেরা যেন অন্য সময়ের স্তরে বাস করছে, তারা দাদুদের দেখতে পাচ্ছেন না। কালীগুণিন দুই দাদুকে নিয়ে উঁকি দিলে, আর এক ভয়ানক দৃশ্য চোখে পড়ল। একটি যুবতী মেয়ে মানুষের থেকে সেই লোকেরা কি যেন চাইছে। আল ফ্যাশনের বিদ্যুৎ পাখাগুলির সামনে কথা কইলে যেমন আওয়াজের বিকৃতি হয়, এদের স্বরও তেমনি আবছা আবছা ঘর ঘর। একটু বাদে দেখা গেল সেই মানুষগুলি ওই যুবতীটিকে লাঠি না কি দিয়ে বেদম প্রহার করছে, আর যুবতীটি মরণাহত বসুর ন্যায় আর্তনাদ করছে। এই দৃশ্য সহ্য করতে না পেরে দাদুরা দুই ভাই টুকরে কেঁদে উঠে সরে এল। কিন্তু কালীপদ আগাগোড়া প্রত্যক্ষ করতে থাকল। একবার কি যেন দেখে সিঁড়ির দিকে এগিয়ে পর মুহূর্তেই রাম 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 বলে সরে এল। এই রূপে বেশ কিছুক্ষণ অতিবাহিত হলে পর তিনি জল ঢেলে ধুনোর আগুনটা নির্বাপিত করে দিলেন। কালীপদ আত্মগতভাবে কথা বলল, শোনো বাবারা, আমি যা দেখলুম তা অতি গর্হিত আর পৈশাচিক এক অতীতের আবছায়া, কিন্তু এর মধ্যে আমি একটি লোকের কণ্ঠস্বর পেলাম যিনি মেয়েটির পক্ষে হয়ে বাকিদের কিছু বোঝাবার চেষ্টা করছি। আমি কালীপদ মুখুজ্জে, নিজের সর্বশক্তি প্রয়োগ করে তাকে দেখতে পেলুম না, তাই আমার বেশ সন্দেহ হচ্ছে যে সেই লোক এখনো জীবিত রয়েছেন। তাকে আমাদের খুঁজে বের করতে হবে, ভোরের আলো ফুটতে চলেছে, চলো বাইরে যাই। তার পিছনে পিছনে দাদুরা দুজনেই বাইরে এল। কিন্তু ঠাকুর, না জানি কবেকার ঘটে যাওয়া ওই ঘটনার একজন জীবিত সাক্ষীকে সন্ধান করা যে সাগর পারে নুড়ি খোঁজা অপেক্ষাও দুরূহ, দাদু বললেন। না রে পাগল, তোকে আমাকে খুঁজতে হবে না, খুঁজে দেবে এইটি। এই বলে কালীগুণিন তার নিজের ঝোলার অভ্যন্তরে থেকে বার করলেন এক কালো রঙা পাখির পালক। কিসের পালক এখানা? ছোট দাদু শুধোলেন। হাতির হতভাগ্য মুখ্য, কাকের পালক চিনিস নে? কোন বিভয়ে থাকিস, অমাবস্যার দুপুরে ওঠা কাল বৈশাখের ঝড়ে যদি দার কাক মরে, তবে তার পুচ্ছের সব চাইতে বড় পালকখানি একখানা মন্তর পড়তে পড়তে ছাড়িয়ে নিতে হয়। তাকে শোধন করে নেবার পরে মন্ত্রগুত করে নিলে সে তোকে জগৎ পাতালের যে কোনো পথের সন্ধান দেবে, কিন্তু ওই একবার। রাতে আর নতুন করে কিছু ঘটল না। দাদুর হাবভাবে মনে হল এই সব মন্ত্রের ওপর তার বিশেষ ভরসা হচ্ছেন। দাদু একবার কইলেন, ঠাকুর মশাই, আপনাকে আমি বাধা দিচ্ছি না,
কিন্তু পাশাপাশি আমি একজন সাহেব ডাক্তারকে ডেকে বিনুর আর একবার পরীক্ষা করাতে চাই। কথাটা রূঢ় হলেও কালীপদ নিঃশ্বাস ফেলে কইল, বেশ যাও ভিরুচি। পরদিন প্রভাতে কালীপদ পথে নেমে কি সব যেন মন্তর পড়ে কাগের পালকটিকে উড়িয়ে দিলে। পালক কিন্তু মাটিতে পড়ল না, ভেসে ভেসে চলতে থাকলো পথ পেয়ে গ্রাম থেকে গ্রামান্তরে। এমনইভাবে ঘণ্টা খানিক চলার পরে যখন সবাই বিলক্ষণ শ্রান্ত হয়ে পড়েছে, এমন সময় একটা কত দরিদ্র ঝোপড়ির সম্মুখে এসে পালকখানি ঝুপ করে মাটিতে পড়ে গেল। বাইরে দাঁড়িয়ে হাঁক ডাক করাতে বেরিয়ে এলো এক অতি বৃদ্ধ ব্যক্তি, বয়স আন্দাজ 80 খরে। তোমরা কারা বাবারা? ব্রাহ্মণ। তোর নাম হই, তা ঠাকুরের পরিচয় নিবাস? আমার নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিঘরা গা। রায়দিঘরা? রায়দিঘরা কালীপদ মুখুজ্জে বাড়ি? বিড়বিড় করে আওড়াতে আওড়াতে হঠাৎ বৃদ্ধের মুখে ভাবান্তর দেখা দিল। দেউড়ি থেকে নেমে কালীপদর পা ছুঁতে গেল সে। আরে আরে করেন কি, খবরদার পা ছোবেন নে, আপনি বয়োবৃদ্ধ জন। তাতে কি ভাবধন আমার, আপনি যে বিখ্যাত কালী ওঝা, কত শুনেছি আপনার সুখ্যাত, আজ চক্ষু সার্থক হল। আমি এসেছি আপনার কাছে একটা বিশেষ উপলক্ষে। আপনি পাশের গায়ের দাওয়াখানা লাগোয়া ঘরখানা সম্পর্কে কি জানেন, সেইটি আপাতত আমার জানা বিশেষ আবশ্যক। বৃদ্ধের হাস্যমুখ অন্তর্হিত হল, আর তার বদলে ফুটে বেরুল এক যন্ত্রণার অভিব্যক্তি। তিনি মাটির চটকার উপরে বসে পড়লেন। বলতে রুচি হয় না, তবু বলি বাবারা, ওই বাড়িতে যারা থাকতেন আমার সঙ্গে তাদের একরকম সম্পর্কই বাধ্য বলা চলে। আমার বড় ভাই যদু মাইতির জামাইয়ের বাড়ি ছিল ওইটি, এরপর মাধব মাইতি, অর্থাৎ এই বৃদ্ধ যা যা বললেন তার সবটা তোমাদের বলা চলে না, আর বলে কাজও নেই। মোটের ওপর তিনি যা বললেন তা অতি বর্বর আর নিদারুণ এক ঘটনা। ওই বাড়িখানা তৈরি করিয়াছিলেন মোহিনীমোহন দিনদার, তিনি ছিলেন তিসির তেলের ব্যবসায়ী, বেশ দুই পয়সার মালিক। প্রথমা স্ত্রী একটি পুত্র সন্তান রেখে মারা যাবার পর তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। এই দ্বিতীয় পক্ষের পুত্র বিরজামোহন ছিলেন অতি দুর্দান্ত প্রকৃতির মানুষ। বৎসর কানেকের মধ্যে প্রথমে প্রয়াত হন মোহিনীমোহন, তারপর বইমাত্রেও দাদাটিও মারা যাবার পর তার সংসারে এসে পড়েন বিধবা বড় বউ ঠাকুর নিস্তারিণী আর তার একটি 5 বৎসরের পুত্র। এই বইমাত্রেও বড় বউয়ের প্রতি বিরজা বা তার স্ত্রী সুমিত্রার আক্রোশের সীমা ছিল না। একদিন বিরজা কীভাবে যেন জানতে পারে যে তার পিতা মারা যাবার পূর্বে বড় ছেলের বউয়ের নামে কিছু কোম্পানির কাগজ কিনে দিয়ে গেছে। এই খবর পেয়ে স্বামী স্ত্রী হিংস্র হয়ে উঠল, নিস্তারিণীর নিকটে গিয়ে সেই কাগজখানা চাই, কিন্তু নিস্তারিণী কিছুতেই তা দিতে সম্মত হল না। সে বেশ জানত যে এই টাকা গকানা ব্যতীত তার সন্তানের ভবিষ্যৎ আর কিছুই নাই। এই টাকা হাতে পেলেই বিরজার গৃহে আর তার ঠাই হবে না। নিষ্ফলা আক্রোশে বিরজা ফিরে গেল। পরের দিন শনিবার বাড়িতে এলো বিরজার শ্বশুর ঠাকুর যদুমাই আর তার ভাই মাধব। মাধব এদের কুটিল অভিসন্ধি কিছুই জানত না। তামুক খেতে খেতে হঠাৎ রান্নাঘরের দিক থেকে আর্তনাদ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখেন বিরজা, যদু
আর বিরজার স্ত্রী সুমিত্রা মিলে নিস্তারিণীকে বাঁশের লাঠি দিয়ে প্রহার করছে, আর নিস্তারিণী চিৎকার করে করে প্রাণ ভিক্ষা চাইছে। মাধব ব্যাপারটা আজ করে হতভম্ব হয়ে গেল। অনেক ঠান্ডা করার প্রচেষ্টা করল এই নর পশুদের, কিন্তু গেয়েই কর্ণপাত করল না। এমন সময়ে আহত মায়ের শরীরকে আগলে কেঁদে পড়ল তার ছোট্ট ছেলেটি। তাকে দেখে বিরজার চোখ জ্বলে উঠল, বললে, মাকে বাঁচাতে চাস? তাহলে তোকে একটা কাজ করতে হবে যে, আয় আয় বাইরে আয়, বুঝিয়ে বলছি। বাইরে বেরোনো মাত্র শিশুটিকে বারান্দায় রাখা একখানা প্রকাণ্ড পাথরের গোলতে পায়া টেবিলে আদর করে বসিয়ে দিলে তারা, আর মুহূর্তের মধ্যে বিরজা বাঁশের দণ্ড দিয়ে প্রাণপণে আঘাত করল শিশুটির পায়ে। পা ভগ্ন হয়ে বাচ্চাটি মেঝেতে আসারি বিচারি খেতে লাগল। শ্বেত পাথরের গোল টেবিলখানা রক্তের ছিটিতে ভরে গেল। নিস্তারিণী বুক চেরা কান্না কেঁদে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলে, কিন্তু যদু আর সুমিত্রা তাকে চুল টেনে নিয়ে গেল রান্নাঘরে। বাচ্চাটি ভাঙা পায়ে কাতরাতে কাতরাতে যখন সিঁড়ির কাজ অবধি এসে পড়েছে, এমন সময়ে বিরজা দিলে তাকে এক ধাক্কা। গড়িয়ে পড়া মাত্র জ্ঞান হারালো সে। তারপর তার অচৈতন্য দেহটি ছুঁড়ে ফেলে দেওয়া হলো বাইরে রেতো টোপায়। পাকে দম আটকে ছটফট করতে করতে মৃত্যু হলো সেই নিষ্পাপ ক্ষুদ্র প্রাণের, আর নিস্তারিণীকে নিষ্ঠুরভাবে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেহ লোপাটের উদ্দেশ্যে তার শরীরকে খণ্ড খণ্ড করে কেটে উনুনে ঢুকিয়ে কয়লার গনগনে আছে পুড়িয়ে দেওয়া হলো, এবং রাতের বেলা শিশুটির দেহ পুঁতে ফেলা হলো নারকেল গাছের গোড়া। কিন্তু বিশ্ব সংসারে ঘটা কোনো দেনা পাওনার হিসেবই একজনের হিসেবি চক্ষুকে যে এড়িয়ে যেতে পারে না, তার নিশ্চিত প্রমাণ হাতে নাতে পাওয়া গেল। যে সম্পত্তির জন্য এত কিছু, তা অদ্ভুতভাবে কারো কোনোই কাজে এলো না। দেড় মাসের ব্যবধানে যদু, তার কন্যা আর জামাতা সবাই কলেরা আর ভেদ বমি হয়ে প্রাণ হারাল। তারপর আরও পরে মাধব মাইতি সেই বাড়ি খানা লেখাপড়া করে দান করে দেয় ভারত গভর্নমেন্টকে হাসপাতাল বানাবার শর্ত। ঘটনাটা শোনার পর দাদুরা দুই ভাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। বাড়ি ফেরার পর কালীপদ তাদের বললে, প্রেতাত্মার উপদ্রব রোধ করতে গেলে চাই প্রেতটির পরিচয়, জাত আর উদ্দেশ্যটিকে ঠিক ঠিক জেনে নেওয়ার ক্ষমতা। বিরজা আর সুমিত্রার অপবিত্র নিষ্ঠুর আত্মা এক বিশেষ প্রেত হয়ে তোর বউ আর সন্তানের হত্যা করতে চাইছে, কারণ ওরা এদের মধ্যে দেখেছে নিস্তারিণী আর তার পুত্রের ছায়া। আর ওই হতভাগ্য বর বউয়ের আর তার পুত্রের অতৃপ্ত প্রেতাত্মাও ঘুরে বেড়াচ্ছে মুক্তির আশা। সিঁড়ি থেকে ওঠা নামার সময়ে তোর ছেলের প্রতি লক্ষ্য করে কিলক বান মারা হতো, একটা পিশাচ মন্তর পড়া পেরে ফুটানো হতো তার পায়ের পাতায়, ওই আঘাতেই বেহুশ হয়ে তোর ছেলে পড়ে যেত সিঁড়ি থেকে, কিন্তু বড় বউ এসে তোর ছেলেকে ধরে ফেলত, তাই পড়ে গিয়েও কোনোবারই তার আঘাত লাগত। আরও বিভিন্নভাবে ওই মা ছেলে তোদের আগলে গিয়েছিল, তোরা বুঝিসনি। এইবার শুধু দরকার ওই শয়তানদের আমার মুখোমুখি হাজির কর, সে কাজ বড় কঠিন, আমার চৌহদ্দির মধ্যে তারা কিছুতেই আসবে না, দেখি কি করা যায়। তোরা ঘর থেকে বেরোস নে, আমাকে একটু বাইরে থাকতে হবে, একটা বিধি রয়েছে যা
ঘরে পূরণ করা সম্ভব নয়। কালীপদ বেশ কিছুক্ষণ পর বিকেলের মুখে দুই তলায় উঠে এল। দাদুরা উৎকৃপ দৃষ্টি নিয়ে চেয়ে রয়েছে, কিন্তু কালীপদ সোজা এগিয়ে গেল প্রকাণ্ড সেই ধুলো পড়া পাথরের তেপায়া টেবিলখানার দিকে। বহুক্ষণ খরো চক্ষে চেয়ে রইল সেটার দিকে। নিচু হয়ে তার নিচে একবার নজর চালিয়ে টেবিলের বিরাট চাকতির মতো গোল পাথরটায় পরিধির কিনারা বরাবর ঘুরে ঘুরে সজোরে ঘ্রাণ নিতে লাগল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে ত্রস্ত স্বরে কইল, এই টেবিলে এখনো বাচ্চাটার রক্ত মেখে রয়েছে, এটাকে এক্ষুনি টেনে সরিয়ে দি, কোনো ঘরে নিয়ে গিয়ে কুলু পেটে দে, চলার পথে রাখিস নে, খবরদার। দাদুরা অতি কষ্টে গরুভার টেবিলটাকে টেনে নিয়ে গিয়ে একটা খালি ঘরে রেখে দৌড় এটে দিল। কালীপদ দাদুদের কইল, ওদের একটু বাড়ির বাইরে যেতে হবে, বৌমা থাকুক ছেলেকে নিয়ে ওই ঘরে, কিন্তু তোরা দুইজন বাইরের নারকেল গাছের গোড়ায় গিয়ে বসে থাক। দাদুরা দুই ভাই হতাশ দৃষ্টিতে একবার বড় মামার দিকে চেয়ে বাইরের দিকে গিয়ে দাঁড়াল। দিদিমা বড় মামাকে জল সেক করছে। কিছুক্ষণ পর সদরের বাইরে একটা মোটর গাড়ির আওয়াজ আর একটু পর কথা কাটাকাটির শব্দ পাওয়া গেল। দাদু চাপা গলায় শান্ত করানোর চেষ্টা করছে, কিন্তু সেই ভদ্রলোক ততই রেগে উঠছে। কালীপদ নিচের দিকে উঁকি দিয়ে দেখল, একজন সাহেব ডাক্তার ঔষধের ব্যাগ হাতে ভিতরে এসে ঢুকল। পিছনে পিছনে উদ্ভ্রান্ত অবস্থায় দাদুরাও। সাহেব ওপরে তাকিয়ে কালীপদর সঙ্গে চোখাচোখি হতেই তাচ্ছিল্য ভরে কইল, এই সে। দাদু হাত জোর করে কইলেন, আগে হ্যাঁ, কিন্তু ঠাকুর মশাই কোনো বুঝডুকি করেননি, উনি বরং বরং কি বাবু, এই লোকটা মন্ত্র পড়ে রোগীকে ঠিক করে দেবে, আচ্ছা দেখছি। সাহেব উদ্দতভাবে ওপরে উঠে এসে কালীপদর সামনে দাঁড়িয়ে বলল, তুমি ভূত তাড়াও, রোগীকে ভূতে ধরেছে, তুমি সেই রোগ মন্ত্র পড়ে নিরাময় করে দেবে। কালীপদ বিমর্ষ মুখে কোনো উত্তর না দিয়ে কইল, তোমার সঙ্গে আমার বিরোধ নাই সাহেব, আমি ভণ্ড নই, কিন্তু কিছু ঘটনা আছে যা তোমার ডাক্তারি বিদ্যার বাইরে, তাই পদ্ধতি যাই হোক আমাদের লক্ষ্য একটাই, ছেলেটিকে সারিয়ে তোলা। উত্তরের অপেক্ষা না করে কালীপদ চলে যাচ্ছিল। সহসা সাহেব হন হন করে এসে তার আস্তিন চেপে ধরে ক্রুদ্ধ স্বরে কইল, আমি তোমাকে পুলিশে দেব বাবু, চৌকিতে বসে দেখিও তোমার এসব বুজরুকি, আর যদি তুমি এসব করো তবে আমি এই রোগীকে দেখব না। দাদুরা দুজনেই চুপ করে রয়েছে দেখে তাদের উত্তর পেতে অসুবিধে হলো না। কালীপদ বিষণ্ণ হয়ে একটু হেসে বললে, বুঝেছি বাছা, বেশ, তবে চিকিৎসাটাই হোক আমি চলে যাব, কিন্তু একটা কথা বলে গেলাম, আমি ঘর ছেড়ে চলে যাওয়া মাত্রই কিন্তু উপদ্রব আরম্ভ হবে, তা সামলানো তোমাদের অসাধ্য, তবু একখানা উপায় তোমাদের বলে যাই সাময়িক নিবারণের, বিপদের সময় মনে রেখে। দাদুরা সাহেবের পাশে এসে হাত জোর করে দাঁড়ান। কালীপদ বিস্মিত সাহেবের সম্মুখে খুব ধীরে ধীরে বললে, ধৈর্যটি সর্ববন্ধনে পরিশ্রামী অর্থবন্ধন। সাহেব বোধ করি কিছু শুধোতে যাচ্ছে, হঠাৎ তাদের চতুর্দিকে দপ করে নীলাভ শিখার গুণটি চলে উঠল। কালীপদ অবলীলায় তা থেকে বাইরে এসে দাঁড়াল, কিন্তু ভেগধারী তিন শয়তান সেই বন্ধনে আবদ্ধ হয়ে উদ্ধার পাবার নিষ্ফল চেষ্টা শুরু করল। তিনজনের আসল স্বরূপ বেরিয়ে এসেছে,
তারা ভীষণ আতঙ্কে লক্ষ্য করে দেখলে ঠিক এখানেই ওই পাথরের তেপায়া টিলিখানা ছিল, যেটা চারদিক পরীক্ষা করার অছিলায় ধূর্ত গুণিন সবার অলক্ষ্যে গোলাকার বন্ধন এঁকে রেখেছেন। কালীপদর গলা পেয়ে দাদুরা নারকেল গাছের কাছ থেকে ওপরে উঠে এলো কাঁপতে কাঁপতে। তারা আগা করা সমস্ত আওয়াজই সেখান থেকে পেয়েছে। কিন্তু কালীপদর শলা অনুযায়ী দাদু, ছোট দাদু অথবা দিদিমা একটা শব্দও করেনি। কালীপদ কইল, এই ধূর্ত পিশাচের দল তোদের সামনে তোদের রূপ ধারণ করতে পারবে না বুঝেছিলাম, অথচ আমাকে এ বাড়ি থেকে বিদেয় করতে হলে গৃহস্বামীদের বেশি আসতে হবে তাদের, তাই ইচ্ছে করেই তোদের সরিয়ে দিয়ে সেই সুযোগ আমি তাদের দিয়েছি। একটা ছোট্ট শিশুর মৃত্যু যাদের লক্ষ্য, তাদের পরিত্রাণ নাই আমার হাতে। আজ এই পাষণ্ড পিশাচদের থেকে মুক্ত হবে এই ঘর। এই বলে কালীপদ একটা জলের কুজোর মুখ থেকে মাটি সরাটি তুলে নিয়ে তাকে জলপূর্ণ করে আর কিছুক্ষণ নিজের তর্জনীটি তাতে ডুবিয়ে রেখে সেই জলে কুজোয় রাখা পোড়া শোল আর হলুদের অবশিষ্ট ভর্ষ মিশিয়ে ছিটাতে শুরু করল। গণ্ডির ভিতর থেকে উঠল হিংস্র চিৎকার আর কাতর আওয়াজ, আর বাড়ির অন্য দিক থেকে শোনা গেল এক সন্তান হারা বিদেহী মায়ের দীর্ঘ নিঃশ্বাস। পিশাচের দল বিলীন হয়ে গেলে পর বাকি জলটুকু কোনিন ঢেলে দিল নারকেল গাছের গোড়ায় আর কইল, যা আজ থেকে আর কোনো ভয় নাই। দাদু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু বাবা ঠাকুর আর সত্যি কি কোনো ভয় নাই তো? না, আর ভয় নাই। দাদু চমকে উঠে দেখল কথাটা কালীগুণীর নয়, বলছে আমার দিদিমা। পাশে দাঁড়িয়ে বড় মামা সম্পূর্ণ সুস্থ, যেন কখনো কোনো রোগ হয়নি তার। তুমি কেমন করে জানলে লতা? দাদু শুধল। কেমন করে? ওই দেখো। এই বলে দিদিমা দিক নির্দেশ করলে ঘরের উঠোনের দিকে। সেখানে শেষ বেলায় একপাল চড়াই পাখি নেমে এসে হুটোপাটি আর কিচির মিচির করছে। মানুষের বোঝার পূর্বেই মনুষ্যতর জীবটা বুঝে গিয়েছে যে আর কোনো ভয় লুকিয়ে নেই এই ঘরে। এই বাড়িতে নিশ্চিন্তে নামা চল। কালীগুণীন চলে যাবার আগে দিদিমাকে বললেন, এই বুড়ো ছেলেটাকে ভুলে যাবি নে তো মা? দিদিমা উত্তরে সজল চক্ষে গলায় আঁচল দিয়ে প্রণাম করলে। এবারে আর কালীগুণীন প্রণাম ফিরিয়ে দিল না। দিদিমা কইলে, আর কি কোনোদিন আপনার দেখা পাবো না বাবা মশাই? কালীপদ একটু হেসে বললে, বেশ, আর একবার পাবি। যেখানেই থাকি তোকে আর একবার আমি দেখা দেব মা। আমার 19 বছরের সেই দিদিমা যখন 75 বছরে মারা যান, তখন অন্তিম সময়ে কাঁপা কাঁপা হাতে পায়ের কাছে কাকে যেন দেখতে পেয়ে প্রণাম জানিয়েছিলেন, তা আমি স্বচক্ষে দেখেছি, কিন্তু কাউকে দেখতে পাইনি।